বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রলার ডুবে নিহত নারী ও শিশুসহ এ পর্যন্ত অন্তত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। উপজেলা দমকল বাহিনীর কর্মকর্তা শাহজাহান আলী এই সংখ্যা নিশ্চিত করেছেন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করতোয়া নদীতে দুপুর সোয়া ২টার দিকে আনুমানিক ১০০ জনের বেশি যাত্রী নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। দমকল বাহিনীর উদ্ধারকর্মী এবং ডুবুরিরা নদীতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া আউলিয়াঘাট নামক জায়গায় এই ঘটনাটি ঘটে। আউলিয়াঘাটের অপর পাশেই রয়েছে বদেশ্বরী মন্দির। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়া পালিত হচ্ছে। প্রাচীন ওই বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতি বছরই অনেক বড় অনুষ্ঠান হয় এবং আশেপাশের জেলাগুলো থেকে সনাতন ধর্মের বহু মানুষ এতে যোগ দেন। বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শরীফুল ইসলাম বলেন, ট্রলারে যাত্রীদের বড় একটি অংশ যাচ্ছিলেন ওই মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে। বোদা উপজেলার মারেয়া, চন্দনবাড়ি, সাকুয়া এবং ব্যাংহারি এলাকার মানুষ বেশি ছিলেন ট্রলারটিতে এবং এখন পর্যন্ত উদ্ধার লাশের মধ্যেও এসব এলাকার সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় মানুষেরা বলছেন, করতোয়া নদীতে সারা বছরই পানি থাকে এবং এই নদীর উপর কোনো সেতু নেই, ফলে নদী পারাপারের জন্য নৌকা এবং ট্রলারই ভরসা। ফলে প্রতিদিন নৌকা এবং ট্রলার চেপে শত শত মানুষ পার হয়ে পড়াশোনা এবং কর্মস্থলে যান। এদিকে বোদা উপজেলার দমকল বাহিনীর কর্মীরা এখনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দমকল বাহিনীর কর্মকর্তা শাহজাহান আলী বলছেন, নৌকায় যাত্রী সংখ্যা অনেক বেশি ছিল, আবার গত কয়েকদিনের বৃষ্টির কারণে নদীতে স্রোত অনেক বেশি ছিল। করতোয়া নদীতে ৩ ফুটের বেশি পানি বৃদ্ধি পেয়েছিল কয়েকদিনে, ফলে নদী ফুলে উঠেছিল, যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি উল্টে যায়। নৌকা ডুবে যাওয়ার পর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাবেন। পুলিশ বলছে, ট্রলারে যাত্রীদের অনেকে নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা যাত্রীদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়। এদিকে উদ্ধার করা মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের কাছে পুলিশ স্বজনদের মরদেহ বুঝিয়ে দেবে বলে জানানো হয়। পঞ্চগড়ের বাইরে অন্যান্য জেলা থেকে আরও ডুবুরি নিয়ে আসা হচ্ছে উদ্ধার কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য। সারা রাত উদ্ধার কাজ চলবে এবং প্রয়োজনে আগামীকালও উদ্ধার অভিযান চলবে।